আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মিশ্র অর্থব্যবস্থা নিয়ে জানব। বন্ধুরা, তোমরা অলরেডি জানো যে মিশ্র অর্থব্যবস্থা কোন কোন অর্থব্যবস্থাকে কেন্দ্র করে গঠিত। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে মিশ্র অর্থব্যবস্থা মূলত ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার ভালো দিকগুলো নিয়ে এই অর্থব্যবস্থা গড়ে উঠেছে। মিশ্র অর্থব্যবস্থার ইংরেজির প্রতিশব্দ হচ্ছে মিক্সড ইকোনমি, মিক্সড ইকোনমি। এবং এই মিক্সড বলতে এখানে ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে বোঝানো হচ্ছে। যে অর্থব্যবস্থায় অর্থনৈতিক কার্যক্রম, উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগের ক্ষেত্রে রাষ্ট্রীয় মালিকানা ও ব্যক্তি মালিকানা, অথবা তোমরা উল্টোভাবে বলতে পারো যে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি, অথবা ব্যক্তিগত, এখানে আমরা লিখি যে ব্যক্তিগত, এখন ব্যক্তিগত কথাটি কোন অর্থব্যবস্থাকে সাপোর্ট করছে বন্ধুরা? ব্যক্তিগত কথাটি সাপোর্ট করছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে। অপরদিকে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বজায় থাকে তাকেই মূলত ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। আর রাষ্ট্রীয় কথাটি কোন অর্থব্যবস্থাকে সমর্থন করছে? সেটি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে। বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা এই দুটি অর্থব্যবস্থা নিয়ে গঠিত মিশ্র অর্থব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। সম্পদের মালিকানা, বন্ধুরা বলো তো সম্পদের মালিকানা এখানে কাদের কাদের থাকবে? খুবই সহজ, এই অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা ব্যক্তি মালিকানায় থাকে, আবার সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার যেটি ছিল রাষ্ট্রীয় মালিকানা, এই রাষ্ট্রীয় মালিকানাও বিদ্যমান। অর্থাৎ কিছু সম্পদ ব্যক্তি মালিকানায়, কিছু সম্পদ রাষ্ট্রীয় মালিকানায় বিদ্যমান। আর মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিগত মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান থাকে, কারণ এখানে দুটি অর্থব্যবস্থার সংমিশ্রণ ঘটেছে। সরকারি নিয়ন্ত্রণ, যেসব খাত জনগুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সেসব খাত মূলত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন থাকে, কারণ রাষ্ট্র হচ্ছে কল্যাণকর, রাষ্ট্র কল্যাণের জন্য কাজ করে তার নাগরিকদের, এবং ব্যক্তি তার মুনাফা, ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে। সেই জন্য মূলত রাষ্ট্রীয় যে সেক্টরগুলো রয়েছে, জনগুরুত্বপূর্ণ যে খাতগুলো রয়েছে, সেগুলো মূলত রাষ্ট্রীয় ব্যবস্থা অথবা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন থাকে। যেমন এক্ষেত্রে বলা যেতে পারে যে বিভিন্ন প্রকার হাসপাতালের কথা যদি আমরা বলি, হসপিটাল যেগুলো হচ্ছে খুবই জনগুরুত্বপূর্ণ, তারপরে রোড ইনফ্রাস্ট্রাকচার, এই ধরনের ডেভেলপমেন্টগুলো মূলত রাষ্ট্রীয় মালিকানায় থাকে। অপরদিকে শিল্প কারখানা, তারপরে আমদানি রপ্তানি, এই ধরনের এগুলো সরকারি মালিকানা নিয়ন্ত্রণে থাকে। এবং অপরদিকে আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের উৎপাদনের যে ব্যবস্থাগুলো রয়েছে, যেমন ধরা যেতে পারে যে গার্মেন্টস সেক্টর অথবা ব্যাংক প্রতিষ্ঠান, এই ধরনের আর্থিক প্রতিষ্ঠান, এগুলো মূলত সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থায় থাকে না, এগুলো মূলত বেসরকারি নিয়ন্ত্রণে থাকে। অপরদিকে বেসরকারি বিনিয়োগ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে বেসরকারি বিনিয়োগ লক্ষ্য করা যায়। আমদানি ও রপ্তানিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগও পরিলক্ষিত হয়। আমরা দেখেছি বিভিন্ন সময় সরকারি প্রতিষ্ঠান, সরকারও আমদানি ও রপ্তানি করে থাকে এবং বেসরকারি পর্যায়ে কিন্তু আমদানি রপ্তানির কাজটি হয়ে থাকে। মুনাফা ও দাম ব্যবস্থা, এই অর্থব্যবস্থায় বেসরকারি খাত স্বীকৃত হওয়ায় ব্যক্তিগত মুনাফা অর্জনের সুযোগ থাকে, তবে জনস্বার্থে সরকার নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে। অর্থাৎ কতটুকু দাম বাজারে থাকা উচিত কোন পণ্যের ক্ষেত্রে, যেহেতু তোমরা কয়েকদিন আগে দেখেছো যে বাংলাদেশে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল, তখন সরকার কর্তৃক পেঁয়াজের দাম বেঁধে দেওয়া হয়েছিল যে এত টাকার উপরে পেঁয়াজ বিক্রয় করা যাবে না, এই ধরনের পেঁয়াজের দাম বেঁধে দেওয়া। সো এই ক্ষেত্রে যে কেউ চাইলে তাদের সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য দাম বাড়িয়ে দিতে পারে না, এবং এই ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ রয়েছে যেহেতু এটি মিশ্র অর্থব্যবস্থা। দাম ব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থায় দাম ও উপকরণের দাম এদের চাহিদা যোগানের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। যেহেতু এটি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এই ক্ষেত্রে
যদিও বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থানের দাম স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়, তারপরেও সরকার কখনো কখনো এই দাম প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে থাকে। বন্টন ব্যবস্থা, এই অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত হওয়ায় অস্বাভাবিক মুনাফা অর্জন সম্ভব, ফলে আয়ের ক্ষেত্রে অসম বন্টন লক্ষ্য করা যায়। যেহেতু এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা রয়েছে, আবার ব্যক্তি মালিকানাধীন স্বীকৃত রয়েছে, সুতরাং এক্ষেত্রে অস্বাভাবিক যে মুনাফা অর্জন পসিবল, এবং একই সাথে বন্টন ব্যবস্থাও এই ধরনের অর্থব্যবস্থায় অসম বন্টন লক্ষ্য করা যায়। মুদ্রাস্ফীতির অস্তিত্ব, যেহেতু এখানে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার উপস্থিতি রয়েছে, সুতরাং মুদ্রাস্ফীতি থাকবে, এটি স্বাভাবিক। প্রতিযোগিতা, এই ধরনের অর্থব্যবস্থায় ব্যক্তি খাতের অস্তিত্ব থাকায় উৎপাদন খাতের প্রতিযোগিতা বিরাজমান, এবং তবে সরকারি নিয়ন্ত্রণের মাধ্যমে অসুস্থ প্রতিযোগিতাও কিন্তু রোধ করা সম্ভব, অর্থাৎ এক্ষেত্রে দুটি করা সম্ভব। যখন দেখা যাচ্ছে সরকার মনে করছে যে অনেক বেশি প্রতিযোগিতা হচ্ছে, অসুস্থ প্রতিযোগিতা তাদের মধ্যে সৃষ্টি হচ্ছে, তখন সরকার চাইলে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থনৈতিক পরিকল্পনা, এই অর্থব্যবস্থায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাত যেমন কৃষি, শিল্প, খনিজ, বন, শিক্ষা, এই ধরনের যে সকল খাতগুলো রয়েছে, যে খাতগুলো খুবই জনগুরুত্বপূর্ণ, সেই খাতগুলো জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হয়, অর্থাৎ এগুলো সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হয়, পরিকল্পনা গ্রহণ করা হয়। নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা, এই অর্থব্যবস্থায় সরকারি মুদ্রানীতি, তারপরে সরকারি রাজস্ব নীতি মাধ্যমে মুদ্রাস্ফীতি, আমরা জানি মুদ্রাস্ফীতি মানে হচ্ছে হলো কারেন্সি বা মুদ্রার দাম মান কমে যাওয়া, এবং যখন কারেন্সির মান কমে যায় তখন পণ্যের দাম বেড়ে যায়। অপরদিকে মুদ্রা সংকোচন, এটি ঠিক মুদ্রাস্ফীতির অপোজিট বা বিপরীত। অর্থনৈতিক অস্থিতিশীলতা, বাণিজ্য চক্র, বেকারত্ব, এই সকল যে নিয়ন্ত্রণ, যে সকল ইকোনমিক ফ্যাক্টরগুলো রয়েছে, এই ফ্যাক্টরগুলো ইত্যাদি ক্ষেত্রে সরকার নিয়ন্ত্রণ করে থাকে। আশা করি তোমরা মিশ্র অর্থব্যবস্থা সম্পর্কে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমরা ইসলামী অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।